শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় শতাধিক শূন্য পদে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি বের হলো। যোগ্য প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনারা আবেদনপত্রের বয়ানটি অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ এর সাথেই অ্যাটাচড পেয়ে যাবেন। আর পিডিএফটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। যদি না জানেন বলে দিই, টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেতে আছে। সেখানেতে গিয়ে ডাউনলোড পিডিএফ লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টপ নিউজ বাংলা। প্রতি মুহূর্তে জব রিলেটেড নোটিফিকেশন, আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি রিলেটেড নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিনে যে আবেদনপত্রের বয়ানটি দেখতে পাচ্ছেন, এটি সেই আবেদনপত্রের বয়ান যেটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টসের সাথে সেপ্টেম্বরের 15 তারিখের আগে আপনাদেরকে জমা করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে উল্লেখ রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি 127, এজ লিমিট তারপরেই উল্লেখ আছে 30 থেকে 40 বছর, অ্যাজ অন 1/1/2022। বয়সসীমা ছাড় আছে, সে প্রসঙ্গে উল্লেখ করে দিয়েছে। তারপরেই এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রসঙ্গে 4 নম্বর পয়েন্টে উল্লেখ আছে মিনিমাম মাধ্যমিক পাস। আর যদি কোনো ক্যান্ডিডেটের হায়ার কোয়ালিফিকেশন থাকে আবেদন কিন্তু করতে পারবেন, কিন্তু মাধ্যমিকের সেই মার্কসকেই কনসিডারেশনে নেওয়া হবে। হ্যাঁ, এই নির্দিষ্ট পোস্টে নিয়োগের জন্য কারা আবেদন করতে পারবেন সে প্রসঙ্গে দেখুন প্রথমেই উল্লেখ আছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটি 25/8/2022 বের হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর পক্ষ থেকে, যার মেমো নাম্বার বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন। মান্থলি 4,500 টাকা করে বেতনের কথা এখানে উল্লেখ রয়েছে। যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে এখানে উল্লেখ আছে, অর্থাৎ এজ প্রুফ, রেসিডেন্স প্রুফ, মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, সাথে সাথে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। কোন ঠিকানায় আপনারা জমা করবেন সে প্রসঙ্গে দেখুন এখানে উল্লেখ আছে। আপনাদেরকে ফিজিক্যালি ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে, এই নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া ড্রপ বক্সে। কোনো রকম স্পিড পোস্ট, কুরিয়ার বা পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠালে সেটি অ্যাকসেপ্টেড হবে না। যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চলেছেন পিডিএফটি নিজে থেকে একবার চেক আউট করে নেবেন ডাউনলোড করে। এর সাথে সাথে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।